জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার পরে বনেনি কবরস্থানে পনেরোই আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত কাজী বাপ্পার প্রতিবেদনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে ভোরে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা এ সময় পঁচাত্তরের পনেরোই আগস্ট শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এরপর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে আবারও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী সেখানে পনেরোই আগস্ট নিহত পরিবারের অন্যান্য সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা পরে অংশ নেন বিশেষ মোনাজাতে বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা